কুমোরটুলি সর্বজনীনে নিয়ে যাব আপনাদের সরাসরি, সেখানে দেবী প্রতিমাকে বরণ করছেন মন্ত্রী শশী পাঁজা। দেবী বরণের পালা যেমন চলছে এবং আমরা জানি আজ প্রতিমা নিরঞ্জনের পরে কিন্তু চলে মিষ্টি মুখ, তবে করোনা কালে কোলাকুলি নেই, শুধুমাত্র হাত জোড় করে নমস্কার জানানোর পালা। তবে এই বিজয়ার দিনে মিষ্টি মুখ করতে প্রত্যেক মানুষই কিন্তু পৌঁছে যান একেবারে মিষ্টির দোকানে, লম্বা লাইন দেখা যায় সকালবেলা থেকে। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্রের কাছে। সঞ্চয়ন রয়েছে নকুর মিষ্টির দোকানের সামনে থেকে। সঞ্চয়ন, কতটা ভিড় রয়েছে সেখানে এবং ক্রেতা বিক্রেতা তারা কতটা উচ্ছ্বসিত? দেখো, অবশ্যই যে বিষাদের সুর সেটা কিন্তু ভালো করার জন্য, সেই মন ভালো করার জন্য মিষ্টি মুখের প্রয়োজন থাকে। আমি দেখাবো যে লম্বা লাইন রয়েছে সকাল থেকে, বহু মানুষ সকাল থেকে মিষ্টি কিনে নিয়ে যাচ্ছেন, শুধুমাত্র এলাকার নয়, দূর দূরান্ত থেকে মানুষ আসছেন। এই মুহূর্তে যিনি আমার সঙ্গে রয়েছেন তিনি এসেছেন দমদম থেকে। এই এতটা দূরে এসে মিষ্টি কেনা কেন? এই মিষ্টির দোকানটা প্রচণ্ডই ফেমাস, তো আমরা আমাদের বাবা মার থেকে শুনেছি এবং ওনারাও আগে ওনারাও আগে খেয়েছেন এবং সেটা আমরা সেটা খেয়ে দেখতে চাই, তারপর আমরাও এবার এসছি যে খাবো এবং নিজের বাড়ির জন্যও নিয়ে যাবো। আজকের দিনে ট্রেডিশনাল মিষ্টি নাকি নতুন ধরনের মিষ্টি? ট্রেডিশনাল মিষ্টি যে কোনো রকম সন্দেশ, তবে এখানে আগে একটা বাড়ির লোকজন খেয়েছে, সেটা হলো গিয়ে একটা সিঙ্গারা শেপের সন্দেশ, যার ভেতরে ছানা এবং বাইরেটা সিঙ্গারার শেপে, ওইটা আজকে আছে, দেরফর ওইটাই নিয়ে যেতে চাই। আজকে সুগারের কোনো বিধিনিষেধ নেই, ডায়েট নেই, আজকে দশমী, একদিন তো এক্সেপশন রাখাই যায়। অবশ্যই আজকের জন্য সব কিছু ছাড়, দশমী সকাল থেকে ভিড় হচ্ছে, মিষ্টির দোকান কিন্তু উপচে পড়ছে এই মুহূর্তে ক্রেতার ভিড়েতে, এবং অবশ্যই সকাল থেকে এই লাইন এটা কিন্তু ধারাবাহিকভাবে চলছে এবং প্রত্যেকেই চাইছেন যে আজকের দিনে অন্তত বিষাদের যে মন খারাপের সুর সেটাকে একটুখানি ভালো করার জন্য মিষ্টি মুক্ত করে নিতেই হবে। ধন্যবাদ সঞ্চয়ন। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব দইঘাটে, সেখানে পৌঁছে গিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। ভাই 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 ভ